সবজির বীজ দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমার দেখা মিলবে এবার পূজোয় গঙ্গাসাগরে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত একটি দ্বীপ, সেটি হল সাগরদ্বীপ। সেই সাগরদ্বীপের গোবিন্দপুরে এবার 2024-এর দুর্গাপুজোতে গোবিন্দপুর লিটল স্টার সংঘের দুর্গাপুজো মণ্ডপে দেখা মিলবে বিভিন্ন ধরনের সবজির বীজ দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমা। গোবিন্দপুর লিটল স্টার সংঘের এই দুর্গা প্রতিমা নামখানার একজন সুদক্ষ শিল্পী দীপক মাইতি, তিনি তার নিজের হাতের ছোঁয়ায় দুর্গা প্রতিমাটি গড়েছেন। তাই 30 সেপ্টেম্বর সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থেকে ট্রলারে করে ওই সবজির বীজ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা নিয়ে আসা হলো সাগরের গোবিন্দপুর খেয়াঘাটে। এরপর ওই খেয়াঘাট থেকে বাজনা বাজিয়ে রোড শো করে দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হলো লিটল স্টার সংঘের দুর্গাপুজো মণ্ডপে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। এদিন ওই বিষয়ে লিটল স্টার সংঘের সভাপতি রামকৃষ্ণ মণ্ডল আমাদের কাকদ্বীপ.com-এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। আচ্ছা, বিগত বছরগুলি নয়, বর্তমান বছরে 2024 বর্ষে আমরা অভিনব প্রতিমায় আকর্ষণ রেখেছি। বিগত বছরগুলি নয়, এবছর আমরা আকর্ষণের থিম তুলে ধরা হয়েছে প্রতিমা শিল্পী দীপক মাইতি মহাশয়, তিনি তার সূক্ষ্মানু সূক্ষ্মানু কারুকার্যের মধ্য দিয়ে এবছরে আমাদের অভিনব ছিল শস্য ভরা বসুন্ধরা। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত বন্যাগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গায় এই শস্য সবজি শস্য যে নষ্ট হয়েছে সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য সবজি বীজ সংগ্রহ করে মাকে আমরা সেই সবজি বীজের আদলে তৈরি করা হয়েছে। এই মায়ের আদলে যাতে সবজি বীজ তৈরি করা হয়েছে, মায়ের আশীর্বাদ কি পায় যাতে আগামী দিনে এই ভূমণ্ডলে সমস্ত মণ্ডলে যাতে সব সবজি বীজে আবার উৎপন্ন হতে পারে, নতুন করে শস্য শ্যামলে পরিপূর্ণ হতে পারে, সেই ভাবনা রেখে গোবিন্দপুর লিটল স্টার দুর্গোৎসব কমিটি 2024 বর্ষে শস্য ভরা বসুন্ধরা অর্থাৎ সমস্ত সবজি বীজের আকর্ষণীয় প্রতিমা উপহার দিচ্ছেন আপনাদেরকে। সবজি বীজ রয়েছে, কুমড়ো বীজ রয়েছে, পানিলাউড় বীজ রয়েছে, কাঁকুড় রয়েছে, উচ্ছে বীজ রয়েছে, যেগুলো বিভিন্ন সবজি বীজ যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেই সবজি ফেলে দেওয়া সবজি থেকে বিভিন্ন ভাবে বীজ আমরা সংগ্রহ করে এবছর নামখানা মদনগঞ্জ থেকে প্রতিমা শিল্পী দীপক মাইতি উনি নির্মাণ করেছেন ওখান থেকেই আমার। এদিন ওই বিষয়ে নামখানার প্রতিমা শিল্পী দীপক মাইতি আমাদের কাকদ্বীপ.com-এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। আমি এটাই করব, আগামী বছর যেমন আমি আদিবাসী করেছিলাম, হ্যাঁ, তা এবছর আমি বীজ দিয়ে করেছি। প্রায় গেছে আমার তো এই প্রতিমাতে প্রায় 25 দিন গেছে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে